হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও আসলাম নৌশিনকে নিয়ে কিছু সতর্কবাণী দেওয়ার জন্য। নৌশিন লাইফে এসে কি বললে সেটা আগে শুনে নিই। লাইফ এখন তো থাকবে না, আমি কিছু কথা বলার জন্য আসছি, সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। ছোট্ট একটা মেসেজ, আমি দেখলাম যে হচ্ছে আমার নামে অনেকগুলো ফেক আইডি খোলা হয়েছে, আমার আর নীলার ছবি দিয়ে অনেকগুলো গ্রুপ খোলা হয়েছে। তো আমি মনে হয় আধা ঘন্টা আগে আমার বোন আমাকে এসে দেখাচ্ছিল যে অনেকগুলো গ্রুপ, আসলে আমি তো ওগুলো নিয়ে থাকি না। হ্যাঁ বন্ধুরা, নৌশিনের নামে বহুত ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে ও ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, যেগুলা ফেক অ্যাকাউন্ট বলে নৌশিন নিজেই বলছেন। সে নাকি তার ছোট বোন নৌশিনকে দেখাচ্ছে যে তোমার নামে বহুত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। তো তারপরে আমি ভিডিওটা দেখার পর আমি ভিতরে গেলাম, ফেসবুকে যা নাম সার্চ করলাম, সার্চ করে সত্যি দেখলাম নৌশিন আক্তার, নৌশিন আক্তার, নৌশিন বলে বহুত ফেসবুক পেজ ও ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তার সাথে আমি দেখলাম গ্রুপও বহুত আছে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে বহুত বহুত মানে অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে। এখন কথা হলো নৌশিন আক্তার নৌশিনের অরিজিনাল অ্যাকাউন্ট কোনটা, সেটাই বিচরে বার করা খুব কষ্টকর হয়ে পড়ছে, কিন্তু সেটা বড় কথা না। নৌশিনের হিসাবে আরও একটা কথা মুখে বের করছে যে নৌশিনের নামে অ্যাকাউন্ট খুলছে আর সেই অ্যাকাউন্টগুলোর থেকে নৌশিনের নাম ও নৌশিনের পিকচার দিয়ে অ্যাকাউন্ট খুলছে। দ্বিতীয়ত, সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চাচ্ছেন কি নীলয়ের মা বেমার হওয়ার জন্যে টাকা লাগে। বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আর সেই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তো এই কথাতে নৌশিন আপত্তি জানাইছে আর এই কামটা একদম নিম্ন পর্যায়ের কাম করা হয়েছে বলে গণ্য করছে। তো আশা করি সবাই এই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবেন আর এই ধরনের কাম কেউ করবেন না। আপনারা ভাববেন কথাগুলো আমার নিজের মুখ দিয়ে মানে বলছি, তো আপনারা এই ক্লিপটাও শুনে নেন। তো সবাই মানে অনেক গ্রুপে দেখলাম অনেকেই অ্যাড, অনেক গ্রুপের মধ্যে অনেক মেম্বার, অনেক ফলোয়ার। তো আমি জানি না কারা এরকম করতেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে তার মা অসুস্থ একটা ছবি নিয়ে বিকাশ নাম্বার দিছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা ভালোভাবে না দেখে না জেনে না শুনে কাউকে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না, কারণ আমার নামে নীলয়ের নামে অনেক ফেক অ্যাকাউন্ট, অনেক ফেক আইডি আমার ভিডিওগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নৌশিন আক্তার নৌশিন বললেন যে এই অ্যাকাউন্টগুলোতে আপনারা টাকা ঢালবেন না আর প্রতারিত হবেন না। আর দ্বিতীয়ত কথা হলো, আমি এই ফেসবুক অ্যাকাউন্ট চেক করার পরে দ্বিতীয়ত ভাবলাম যে ফেসবুকে যদি এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, ফেসবুকের এত কয়টা নৌশিন আক্তার নৌশিন নামের অ্যাকাউন্ট দেখার পর আমি দ্বিতীয়তে ইউটিউবে যায় সার্চ করলাম আর সার্চ করে পেলাম যে আতিফ আহমেদ নীলয় নামের বহুত অ্যাকাউন্ট ও আতিফ আহমেদের পিকচার ও ফটো দিয়ে বহুত ইউটিউব অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলাতে বহুত সাবস্ক্রাইবার ও ভিডিও ছাড়া হয়েছেন। আর সেখানে যাই দেখলাম যে সবগুলাই আতিফ আহমেদ নীলয়ের পিকচার দিয়েই খোলা হয়েছে। তো আপনারা যাতে এই অ্যাকাউন্টগুলোতে আপনাদের বলা হলো যেমন যে বিকাশের নাম্বার দেওয়া হয় ও টাকা চাওয়া হয়, তো আপনারা এই অ্যাকাউন্টগুলোতে কখনো টাকা ঢালবেন না। যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের বহুত আগ্রহ জাগে।